নজর রাখবো পরের খবরে। চৌকিদার চোর হয়ে ব্যানার ছিঁড়লেন বাবুল সুপ্রিয়। বিস্তারিত জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই। কৌশিক, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? দেখো সোনালি, আসানসোলে আসার পর বাবুল সুপ্রিয় থাকেন মহনশিলা কলোনি বটতলা এলাকায়, এবং যেটা দেখা যাচ্ছে এবং বাবুল সুপ্রিয় দাবি করছেন যে সেখানে যেখানে তার বাড়ি ঠিক তার আশেপাশে কিন্তু বেশ কিছু ব্যানার লাগিয়ে দেওয়া আছে, যেখানে লেখা আছে চৌকিদার চোর হয়। এবং এই ব্যানারটি লাগানো হচ্ছে প্রভোগ করার জন্য, যেটা দাবি করছেন বাবুল সুপ্রিয় যে তার ঘরে কিন্তু প্রচুর নেতা কর্মী আছেন এবং তারা এটিতে উত্তেজিত হয়ে পড়তে পারেন এবং তারা কিন্তু এটা আক্রমণের পথে চলে যেতে পারেন এবং একটা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এবং তিনি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি এই ব্যাপারে, কারণ তাদের একটা ইন্টারনাল মিটিং চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে জামুরিয়া প্রচার করে ফেরার পর বাবুল কিছু আচমকা দেখতে পান চারখানা ব্যানার লাগানো হয়েছে তার বাড়ির আশেপাশের চারদিকে, এবং তিনি তার ক্ষিপ্ত হয়ে পড়েন এবং গাড়ি থেকে নেমে পা দিয়ে সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলেন এবং তারপরে সেগুলোকে আগুন ধরিয়ে তিনি এটা প্রতিবাদ জানান এবং তারপরে তিনি নিজের বাড়ি চলে যান। ধন্যবাদ কৌশিক।